করেছেন। এই অনন্য কৃতিত্ব তিনি অর্জন করেছেন নিজের নেতৃত্বগুণে। জনদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সবসময় ছিলেন আপোষহীন। আজ এই মহাব্যক্তির জন্মদিন, তার সম্মানে এই প্রতিযোগিতা এবং আজকের এই আয়োজন। প্রতিযোগিতা যখন শেষ অবশ্যই পুরস্কার প্রদান করতে হবে এবং পুরস্কার প্রদানের পালা এবার। তার আগে আজকের এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মাওলানা আব্বাস আলী পেশ ইমাম বিআইডব্লিউটিএ মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان وله المنشآت في البحر كالعلام الله العظيم ارشاد হচ্ছে পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় প্রবাল ও মতি, অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নমস্কার। হরে কৃষ্ণ ওম তাৎসাৎ। ওম অজ্ঞান তিমিরন্ধাস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায়। কষ্টের দুঃখ ভাগ হবে, সকলে সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন। কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার। সম্মানিত সুধীন, এবারে স্মারক প্রদান করা হচ্ছে জনাব জাকির আহসান জাফর এমপি, মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সবার প্রিয় জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, মাননীয় মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। এবারে স্মারক উপহার তুলে দেয়া হচ্ছে হাজী মোহাম্মদ সেলিম এমপি, মাননীয় সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ, ঢাকা 7 আসন। উপহার প্রদান করা হচ্ছে অন্যান্য অতিথিবৃন্দকে।